ফ্রেন্ড স্বাগতম জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাইরেক্ট ইন্টারফোর সেফ ফ্রেন্ড ইতিমধ্যে কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে মেল এবং ফিমেল কিন্তু তোমাদের উভয়কে নিয়োগ করতেছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের কিন্তু চালু হয়ে গেছে ওকে এবং তুমি যদি এখন কলেজে পড়ে থাকো এবং কলেজ তোমাদের কমপ্লিট হয়েছে গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট হয়ে গেছে তাহলে অবশ্যই এই ভিডিওটি ফুল দেখো যদি তুমি ইন্ডিয়ান আর্মি হতে চাও ওকে এবং এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে যাবতীয় তথ্য শেয়ার করে দেবো ওকে তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবে তো প্রথমে আমি তোমাদেরকে নোটিফিকেশনটি দেখিয়ে দিই তারপর তোমাদের কীভাবে ডাউনলোড করতে পারবে তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ওকে দেখতে পাচ্ছ এটি হলো ইন্ডিয়ান আর্মি অফিসিয়াল নোটিফিকেশন কোনো ফেক ইনফরমেশন না এটা তো এখানে তোমরা মেল এবং ফিমেল তোমরা উভয় আবেদন করতে পারবে শুধুমাত্র যারা অবিবাহিত পুরুষ এবং মহিলায় কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে ওকে তো এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এজ লিমিটেড কী চাওয়া হয়েছে তো দেখে নেওয়া যাক তোমাদের কিন্তু ভ্যাকেন্সি মেল এবং ফিমেলদের তোমাদের উভয় ভ্যাকেন্সি রয়েছে মেলদের জন্য তোমাদের ষাটটি ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেলদের জন্য তোমাদের কিন্তু একত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে ওকে তোমাদের যে এই পোস্টটি বেরিয়েছি ফ্রেন্ড তো এইটি হলো তোমাদের কিন্তু টেকনিশিয়াল গ্রুপে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে ওকে তো এই পর থেকে তোমরা বিভিন্ন পদে লেফটেন্যান্ট কার্নাল মেজর তো বিভিন্ন পদে তোমরা যেতে পারবে ওকে এবং তোমাদের যে এখানে বয়স যাওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কুড়ি থেকে তোমাদের সাতাশ বছর হতে হবে অবশ্যই এবং তোমাদের জন্মতিথি হতে হবে একে এপ্রিল উনিশশো থেকে একে এপ্রিল দু হাজার তিনের মধ্যে জন্মতিথি হলে তোমরা আবেদন করতে পারবে ওকে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ফ্রেন্ড তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অবশ্যই তোমাকে কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স গ্র্যাজুয়েট তোমাদের কমপ্লিট করে থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমরা অনেক কিন্তু দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট হু হ্যাভ পাস্ট দ্য রিকোয়ার্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স আর দ্য ফাইনাল ইয়ার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আর কোর্স আর এলিজিবল টু অ্যাপ্লাই ওকে তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে তোমরা পাশ করেছ গ্র্যাজুয়েট তারাই কিন্তু এখানে শুধু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে তোমাদের কোন কোন পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হবে এবং কী কী তোমাদের যোগ্যতা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ার যদি তোমাদের থাকে তাহলে তোমরা আবেদন করতে পারো তো এখানে বলা হয়েছে সিভিল বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি আর্কিটেকচার এই সব যদি তোমাদের ইঞ্জিনিয়ারিং কোর্স থাকে কম্পিউটার সাইন্স নিয়ে যদি তুমি ডিগ্রি কোর্স কমপ্লিট করো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং যদি তুমি ইলেকট্রিক্যাল নিয়ে যদি তুমি ডিগ্রি কোর্স কমপ্লিট করো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমাদের বিভিন্ন পোস্ট রয়েছে ইলেকট্রিক্যাল রয়েছে মেকানিক্যাল রয়েছে মিউজিক মেসিক আছে তোমাদের সিভিল আছে তোমাদের তো কম্পিউটার সায়েন্স মেল ফিমেল কিন্তু তোমাদের একই যোগ্যতা এবং একই কিন্তু ভ্যাকেন্সি তোমাদের দেখতে পাচ্ছ রয়েছে ওকে তোমরা অনেক কিন্তু দেখতে পাচ্ছ মেলদের জন্য তোমাদের কিন্তু ষাটটি ভ্যাকেন্সি রয়েছে এবং এক একত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের পুরো মহিলাদের জন্য ওকে তো এডুকেশন কোয়ালিফিকেশান আমি তোমাদেরকে বলে দিলাম এইসব যোগ্যতা যদি থাকে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এইসব যদি থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে ওকে তো আবেদন করতে হলে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে গিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে লগ ইন করে তোমাদের যাবতীয় তথ্য সাবমিট করে অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে ওকে একটি ভালো একটি সাইবার ক্যাম্পে তোমরা যাবে তারপর তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলবে ওকে তো এখানে তোমরা অনেক কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের ছাব্বিশে জুলাই চালু হয়েছে এবং চব্বিশে আগস্ট পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চলবে ওকে তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে তোমাদের কমপ্লিট হবে ওকে তো তোমাদের ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট যে রয়েছে তোমাদের সেটির নাম্বার ভিত্তি অনুযায়ী তোমাদের কিন্তু শর্টলিস্ট পাবলিশ করা হবে সেই শর্টলিস্টে যদি তোমাদেরকে তোমাদের যদি নাম থাকে তাহলে তোমাদের কিন্তু এসএসবি ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু কল লেটার আসবে সেই ইন্টারভিউ তোমাদের যদি সিলেকশন প্রসেস যদি তোমাদের লিস্টে যদি তোমাদের নাম আসে তারপর তোমাদের কিন্তু এসএসবি ইন্টারভিউ তোমাদেরকে দিতে হবে তোমরা অনেস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে এসএসবি ইন্টারভিউ দিতে হবে এসএসবি ইন্টারভিউ ক্লিয়ার করার পর তোমাদের কিন্তু তারপর তোমাদের মেডিকেল এক্সামিশন হবে মেডিকেল এক্সামিশন হওয়ার পর তোমাদের কিন্তু ফাইনাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপর তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে ওকে তোমরা অনেকস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে মেরিট লিস্টের নাম আসার পর তোমাদের কিন্তু তোমাদের ওটিএ চেন্নাই এবং তামিলনাড়ুতে কিন্তু তোমাদের কিন্তু ট্রেনিং করা হবে ওকে ফুল নোটিফিকেশন ডি ডাউনলোড করার জন্য তোমাদেরকে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ইন্ডিয়ান আর্মির তো সেখান থেকে তোমরা এখানে আসতে পারবে তো এখানে আসার পর নিচে তোমরা স্কল ডাউন করবে স্কল ডাউন করার পর তোমরা এখানে ব্যাক সাইডে তোমরা দেখতে পাবে অফিসিয়াল এন্ট্রি অ্যাপ্লিকেশন ওপেন তো এখানে শর্ট সার্ভিস কমিশন টেকনিশিয়ান ম্যান এবং টেকনিশিয়ান ওভেনদের তোমাদের দুটি নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে সেম দুটি নোটিসে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের অনলাইন এগুলিকেশন লাস্ট ডেট সবই কিন্তু একই তো তোমরা যে কোনো একটি ডাউনলোড করে নেবে ওকে তো আমি তোমাদেরকে আবারও লাস্ট বলছি তোমরা কেউ প্রশ্ন করে জিজ্ঞাসা করে থাকো যে আমি উচ্চ মাধ্যমিক পাস্ট টেন পাস্ট তো আমি কি অ্যাপ্লাই করতে পারবো না তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এখানে শুধু তারাই অ্যাপ্লাই করতে পারবে যাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স তাদের কমপ্লিট হয়েছে গ্র্যাজুয়েট তারাই শুধু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে তো আশা করি তোমরা ভালোভাবে বুঝে গেছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা আমাকে জানাতে পারো আমি তোমাদের তাৎক্ষণা তোমাদের আমি কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ওকে তো এটি ছিল তোমাদের জন্য ছোটো একটি আপডেট ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে ধন্যবাদ